সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রাজধানী ঢাকা, ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। শীতে রাস্তায় মানুষের আনাগোনা ছিল কিছুটা কম। আবহাওয়া অফিস বলছে সোমবার থেকে কমতে থাকবে তাপমাত্রা। আগামী 48 ঘন্টায় দেশের সব বিভাগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। কুয়াশার চাদরে ঢাকা নগরী সকাল থেকেই বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা, সেই সাথে ছিল ঠান্ডা বাতাস। শীতের কারণে রাস্তায় মানুষের আনাগোনা ছিল কিছুটা কম, তারপরও জীবিকার তাগিদে গরম কাপড় পরে রাস্তায় বের হন কর্মজীবী মানুষ। গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, যেন কুয়াশা পড়তেছে, তো বৃষ্টির মতো ঠান্ডা অনেক বেশি মনে হচ্ছে। গেছে দুদিন থেকে একটু বেশি, আজকে ঠান্ডাটা বেশি একটু। মেল বাতাস বইছে, তার সাথে আপনার মানে শীতটা মনে হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি নেই পড়ছে, বাতাসের জন্য একটু শীতটা অনেক অনুভব হচ্ছে। বেলা বাড়ার পর মেঘের ফাঁক গলে রাজধানীতে দেখা মেলে সূর্যের। আবহাওয়া অফিস বলছে আগামী 48 ঘন্টায় দেশের সব বিভাগে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। সোমবার রাত থেকে কমবে তাপমাত্রা। আগামী 24-48 ঘন্টার মধ্যে দেশের সব বিভাগে আপনার গুড়িগুড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে দু এক জায়গায়। এবং বৃষ্টিপাতের যে অবস্থাটা আছে, এই অবস্থাটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা আরও কমবে, এবং এ সময় কিন্তু আপনার দিনের তাপমাত্রাটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনার রাতের তাপমাত্রা কিছু বাড়লেও আপনার যেহেতু দিনের তাপমাত্রাটা কিছুটা কমবার সম্ভাবনা আছে, তো শীতের অনুভূতিটা কিন্তু থাকবে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.7 ডিগ্রি সেলসিয়াস। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।